15 জুন 2021 মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও 700 মিটার ভাঙ্গন রোধ কাজের শুভ উদ্বোধন করা হয়। পদ্মা নদীর ভাঙ্গন থেকে ধুলসুরা ইউনিয়নকে রক্ষাকল্পে জিও ব্যাগ দিয়ে সাময়িক ভাঙ্গন রোধ কাজের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ দুই আসনের এমপি মমতাজ বেগম। আল্লাহ যেন এই মানুষটাকে হায়াত দেন, নেক হায়াত দান করেন, যতদিন বেঁচে থাকবেন আপনাদের জন্য উনি কাজ করে যাবেন। শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আপনার আলোচনার সময় সভাপতিত্ব করেন গুলজার হোসেন বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, মানিকগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন থানা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধিবৃন্দ, আকিব খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে এমপি মমতাজ বেগম জানান মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। সাময়িক ভাঙ্গন প্রতিরোধে এই ব্যবস্থা নিয়েছেন, আগামী বছর স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।